চলো, হাসতে হাসতে লাগ গায়ে রাস্তা নয়, অর্থশাস্ত্র শিক্ষার এইবার আমরা শিখব বেস রেট এবং MCLR বা মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। যে রেটে কমার্শিয়াল ব্যাংক আমাদেরকে টাকা দেয় সেটা হচ্ছে বেস রেট। একটু ঘুরিয়ে বলি, তুমি গেছো, তুমি ব্যাংকে গেছো, ঠিক আছে, হ্যাঁ একটা বাড়ি করবো স্যার, হ্যাঁ আপনি আমাকে 10 লক্ষ টাকা দিন। ব্যাংক তোকে তোকে বলে বেকার ছেলে, বাড়ি করবে 10 লক্ষ টাকা চাইছে, বললো ঠিক আছে তোমার বাড়ির জন্য 12% করে সুদ লাগবে। ঠিক, আমি গেলাম, আমাকে তো বললি বা আপনি এত বড় চাকরি করেন, আপনার বাবা চাকরি করে, আপনার স্ত্রী চাকরি করে, আপনার তো দারুণ ক্রেডিট ওর দিনেশ, ঠিক আছে, তো আপনি কাজ করুন, আপনাকে আমি একটা কাজ করি না, একটা আপনাকে আমি 10% রেটে বাড়ি করার জন্য লোন দিচ্ছি। আবার একটা কোনো মহিলা গেল, সে চাকরি করে, ব্যাংকের নানা রকম গাইডলাইন আছে, সরকারের নানা রকম গাইডলাইন আছে RBI-এর, যে মহিলাদের জন্য, মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য অনেক রকম ছাড় ছোট দিতে হবে, তাকে 8% লোনে হাউস বিল্ডিং লোন দিল। একটা বিশাল হোমরা চমড়া MP গেছে, ফোন চলে এলো এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে ব্যাংক ম্যানেজারের কাছে। ব্যাংক ম্যানেজার বলল যে হ্যাঁ স্যার, স্যার আপনি একটা কাজ করুন না, আপনি আমরা এতক্ষণ 10 লক্ষ 20 লক্ষ টাকা লোন নিচ্ছিলাম, সে লোন নেবে 2 কোটি টাকা, আপনি একটা কাজ করুন স্যার, আপনি 5%-এ আপনি লোনটা নিয়ে নিন। কমার্শিয়াল ব্যাংকগুলো তার পলিসি, তার গাইডলাইন, তার প্রিন্সিপাল এবং তার অনেক রকম ম্যাল প্র্যাকটিস অনুযায়ী নানা রকম লোককে তার ইচ্ছা মতন এবং নিয়ম মতন নানা রকম রেটে লোন দেয়। কিন্তু এরকম করতে পারে না খুশি মতন যে আমার পছন্দ হলো তো কোনো লোককে আমি লোন দিলাম, কোনো লোককে আমি সুদ নিলামই না, আমি 1% করে দিলাম, 2% ইন্টারেস্ট রেটে দিয়ে দিলাম, আমার ভালোবাসার লোক 3% ইন্টারেস্ট রেট, আমার ভয় দেখিয়ে দিয়েছে আমি 2% ইন্টারেস্ট রেটে আমি তাকে লোন দিচ্ছি না, একটা নির্দিষ্ট রেট করে দিল RBI, একটা স্ল্যাব করে দিল, ভাই তুমি এর নিচে নামতে পারবে না, এই পরিমাণ ইন্টারেস্ট রেট তোমাকে নিতেই হবে এই সেক্টরের ক্ষেত্রে। সেক্টর অনুযায়ী ইন্টারেস্ট রেট আলাদা, প্রায়োরিটি সেক্টরের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, কোনো স্মল কোনো কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে, বিজনেস ঋণ দেওয়ার ক্ষেত্রে সেখানে ইন্টারেস্ট রেট কম, বাড়ি করার জন্য ইন্টারেস্ট রেট আরেকটু বেশি, হাফ পার্সোনাল লোন নিলে সেখানে ইন্টারেস্ট রেট অনেক বেশি, তো আলাদা আলাদা স্ল্যাব রয়েছে। বাট বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে স্ল্যাব বেঁধে দেওয়া হলো যে তুমি এই ক্ষেত্রে এর নিচে নামতে পারো না, এইটুকু ইন্টারেস্ট রেট তোমাকে নিতেই হবে। দিস ইজ কল্ড বেস রেট, অর্থাৎ যে মিনিমাম রেটে, অর্থাৎ যে রেটের নিচে আর নামা সম্ভব নয় কোনো লোন দেওয়ার ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকের আমাদের জনগণকে, সেই রেটটাকে বলা হয় বেস রেট। RBI আর কমার্শিয়াল ব্যাংক নেই, কমার্শিয়াল ব্যাংকার সাধারণ মানুষ চলে এসছে, তাহলে যে রেটে কমার্শিয়াল ব্যাংকগুলো সাধারণ মানুষকে বা জনগণকে যে রেটের নিচে আর নামতে পারে না সেটাকেই বলে বেস রেট। এখন বেস রেটের অনেকগুলো সমস্যা হচ্ছিল, বেস রেটের সমস্যাগুলো এরকম যাতে কিছু ট্রান্সপারেন্সির অভাব হচ্ছিলো, ব্যাংক কিছু পলিসি ঠিকঠাক ফলো করছিলো না, এইসব কারণগুলোর জন্যে 2016 সালে এই বেস রেটটাকে চেঞ্জ করে করা হয় MCLR, মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। বেসিক্যালি বেস রেট আর MCLR-এর মেন যে তফাৎ সেটা হচ্ছে, এক প্রকার এইটা একটুখানি মুখস্থ মতনই করে না বলতে পারি তোমাদেরকে আমি, সেটা হচ্ছে যে এটা অ্যাভারেজ কস্ট অফ ফান্ডের ওপর নির্ভর করে বেস রেটটা বানানো হয়, এটা কারেন্ট কস্ট অফ ফান্ডের ওপর নির্ভর করে বানানো হয়, মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। দুটোই কি? দুটোই বেসিক্যালি এর নিচে আর লোনের ক্ষেত্রে নামা যাবে না, বেস রেটও তাই, MCLR তাই, শুধুই বেস রেট 2016 আগে এটাকে বলা হতো বেস রেট, 16 পরে বলা হচ্ছে MCLR। আরেকটা তফাৎ অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, সেটা হচ্ছে যে বেস রেটের ট্রান্সপারেন্সি কোয়ালিটি অপেক্ষাকৃত মিডিয়াম লেভেলের, খুব ভালো নয়, বাট MCLR-এর ট্রান্সপারেন্সি কিন্তু অনেক বেশি, অর্থাৎ MCLR-এর মধ্যে দিয়ে যে পলিসি রেটগুলো
মনে আছে আগের যে নামগুলো বলছিলাম, আরবিআই ব্যাংকের মধ্যে যেগুলো চলে, যে পলিসি রেটগুলো বা বেঞ্চমার্ক রেটগুলোর যে নিয়ম বা বেঞ্চমার্ক রেটগুলোর যে প্রভাব ব্যাংকগুলোর উপরে পড়ে, সেই প্রভাবের সমান্তরাল বা সেই প্রভাবের সাথে সঙ্গতিপূর্ণভাবে যে রেট অ্যাডজাস্ট করা হয়েছে সেটা MCLR-এ হয়েছে। বাট বেস রেটে সেটা হয় না, বেস রেটে অনেক বেশি ব্যাংক নিজের খুশি মতন করতো এবং সেই জন্যই ট্রান্সপারেন্সির অভাব ছিল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেস রেট অ্যান্ড MCLR। রেটের দিকটা পড়াবো যে গভর্নমেন্ট কেমনভাবে আমাদের সাথে ডিল করে। আরবিআই বা ব্যাংক এই যে ডিলিংটা, এটাকে বলা হয় মনিটারি পলিসি। গভর্নমেন্ট যখন আমাদের সাথে ডিল করে সেটা হবে ফিসকাল পলিসি। সো আজকে আমরা মনিটারি পলিসির একটা পার্ট পড়লাম। একটা খুব কমন কোশ্চেন চলে আসে, দেখো হোয়াট আর দ্য রোলস অফ আরবিআই, আরবিআই এর রোল কি, পরীক্ষায় আসে না। তুমি চোখ বন্ধ করে আরবিআই 6-7 রোল মুখস্থ করে যাও, তুমি জানো না যে কেন আরবিআইয়ের ওই রোলটার ওরকম নাম। আজকে তুমি বুঝতে পারবে, জানতে পারবে, যেহেতু আরবিআই আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে ব্যাংকগুলোকে টাকা দেয় বা কমার্শিয়াল ব্যাংকগুলো যে টাকার মেন সোর্স সেটা আরবিআই, আরবিআইয়ের কাছ থেকে এগুলো টাকা ধার নেয় বলেই আরবিআইকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। পিপলস ব্যাংক না, তোমার আমার ব্যাংক না, ব্যাংকার্স ব্যাংক, ব্যাংকের জন্য আরবিআই একটা ব্যাংক। আরবিআই যেহেতু এইভাবে লিকুইডিটিটা ম্যানেজ করে, অর্থাৎ লিকুইডিটি ম্যানেজ করে মানে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের আর নানা রকম যে পলিসি রেটগুলো আমরা ডিসকাস করলাম, বেঞ্চমার্ক রেটগুলো আমরা পড়লাম, এগুলোর মধ্যে দিয়ে কী করে আরবিআই, কতটা ধার আরবিআই ব্যাংককে দেবে, কতটা ধার ব্যাংক আমাদেরকে দেবে, এই পুরো বিষয়টা কন্ট্রোল করে বলেই আরবিআইকে কী বলা হয় ক্রেডিট ম্যানেজার বা ক্রেডিট ম্যানেজমেন্ট। ক্রেডিট মানে ধার বা লোন। তাহলে এই দুটো কারণের জন্যেই আরবিআইকে ব্যাংকার্স ব্যাংক বা ক্রেডিট ম্যানেজমেন্ট হিসেবে দেখা হয়। ক্লিয়ার? সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আমরা পরের দিন গভর্নমেন্টের পার্ট পড়বো, যে গভর্নমেন্ট কীভাবে টাকা আমাদের মধ্যে কখনো, যেমন আমরা পড়ছি এই রেটগুলোর মাধ্যমে বা ওই রকম CRR SLR-এর মাধ্যমে আমাদের কখনো টাকা হাতে আসে, কখনো ইকোনমি থেকে টাকা তুলে নেওয়া হয়। ঠিক তেমনি গভর্নমেন্টেরও কিছু ফাংশন রয়েছে যার মধ্যে দিয়ে ইকোনমিতে টাকা আসে এবং তুলে নেওয়া হয়। সেইটা পড়ার পরে আমরা থার্ড দিনে যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে টাকা ঢুকলে সেগুলোকে কী বলে, টাকা বেরিয়ে গেলে সেগুলোকে কী বলে, ইনফ্লেশান কীভাবে হয়, ডিফ্লেশান কীভাবে হয়, ডিজইনফ্লেশান কীভাবে হয়, ডিটেলে পড়বো। চলো, বেস্ট অফ লাক। কমেন্ট সেকশানে জানাও কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, কমেন্ট সেকশানে জানাও তোমার ক্লাসটা কেমন লাগছে, আর কমেন্ট সেকশানে এটাও জানাও যে তুমি অন্য কোথায় এই ক্লাসটা পড়েছো কি না।